ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ বাংলাদেশ ওই সিরিজের শেষ ম্যাচে হেরেছেন নাজমুল শান্তর দল সহজে সিরিজ জিতলেও ব্যাটিং নিয়ে বড় দুশ্চিন্তা থেকে গেছে যুক্তরাষ্ট্রের মাটিতে এবার স্বাগতিকদের বিপক্ষে ম্যাচ খেলবেন শান্তরা মঙ্গলবার বাংলাদেশ সময় রাত নটায় শুরু হওয়া ম্যাচের একাদশ কেমন হবে তা নিয়ে আছে প্রশ্ন লিটন দাস রান পাননি ওদিকে ইঞ্জুরির কারণে সৌম্য সরকার জিম্বাবুয়ে সিরিজের শুরুতে খেলার সুযোগ পাননি তাকে তাই পর্যাপ্ত ম্যাচ খেলার সুযোগ দেওয়া হতে পারে আবার জিম্বাবুয়ে সিরিজ দিয়ে অভিষেক হওয়ায় তানজিৎ তামিমও পর্যাপ্ত ম্যাচ পাওয়ার দাবি রাখেন অন্যদিকে লিটন দাসকে ফর্মে ফেরাতে টিম ম্যানেজমেন্ট সম্ভাব্য সব কিছুই করতে যায়। যে কারণে তাকেও ম্যাচ খেলার সুযোগ দেওয়া হতে পারে ছন্দে না থাকলেও অধিনায়ক হওয়ায় একাদশে টিকে যাবেন নাজমুল শান্ত তাসকিন আহমেদ ইঞ্জুরিতে পড়ায় শরীফুল মোস্তাফিজের সঙ্গে তানজিম সাকিব বা হাসান মাহমুদকে দেখা যেতে পারে যুক্তরাষ্ট্র সম্প্রতি কানাডার বিপক্ষে ম্যাচ খেলেছে সিরিজের চার ম্যাচে জয় পেয়েছে তারা বাংলাদেশের বিপক্ষেও একই রকম একাদশ নিয়ে নামতে পারে যুক্তরাষ্ট্র দলটির বড় ভরসার জায়গা হবেন ওপেনার মোনাক পাটেল ও পেস অলরাউন্ডার কোরি অ্যান্ডারসন কানাডার বিপক্ষে ধারাবাহিক রান করেছেন তারা বাংলাদেশের সম্ভাব্য একাদশ তানজিদ হাসান তামিম সৌম্য সরকার নাজমুল শান্ত তৌহিদ হৃদয় আল হাসান মাহমুদুল্লাহ রিয়াদ জাকির আলী রিশাদ হোসেন মোস্তাফিজুর রহমান শরীফুল ইসলাম ও তানভীর ইসলাম যুক্তরাষ্ট্রের সম্ভাব্য একাদশ স্টিভেন টেইলর মোরাং প্যাটেল আদ্রিয়াস গোস অ্যারেন জোনস মিলি মিলিন্ট কুমার গজনন্দ সিং হারমিত সিং যাসদীপ সিং নস্তাস কেনজিগে সৌরভ নেত্রভালকর ও শার্লি ফন শাল্কইক